দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বাংলার মহাপুরুষদের জীবন চর্চায় খুলে দিয়েছে নতুন দিক। বাংলার আইকনদের বিশ্বের সামনে তুলে ধরতে দিদির প্রয়াস সর্বজন বিদিত। ব্যতিক্রম নন স্বামী বিবেকানন্দ, স্বামীজির আদর্শকে জনমানুষে তুলে ধরতে দিদি নিয়েছেন একাধিক পদক্ষেপ। রবীন্দ্র ও নজরুল তীর্থের মতোই এবার নিউ টাউনে তৈরি হচ্ছে বিবেক তীর্থ। থাকছে অডিটোরিয়াম, বিবেকানন্দের ওপর গবেষণা করার সুবিধা, লাইব্রেরি সহ ভাষা শিক্ষা কেন্দ্র, কম্পিউটার ইনস্টিটিউট, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদি। রামকৃষ্ণ এবং সারদা মিশন চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বশাসনের ক্ষমতা এবং বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও তার সংলগ্ন অঞ্চল অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। 30 কোটি টাকা ব্যয়ে বাগবাজারে মায়ের বাড়ির সংস্করণ করা হয়েছে। বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ি অধিগ্রহণ করে হেরিটেজ তকমা দিয়ে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। 2 কোটি টাকা ব্যয়ে ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিংয়ের রায়ভিলার সংস্কার করে তুলে দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের হাতে। দক্ষিণেশ্বরের কালীবাড়ির সঙ্গে রেল স্টেশনের সংযোগকারী স্কাইওয়াক তৈরি করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম বদলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন রাখা হয়েছে। স্বনির্ভর দপ্তরের স্বনির্ভর প্রকল্পের নাম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প রাখা হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের যে বৃত্তি প্রদান করা হয় সেটির নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে প্রতি বছর জানুয়ারি মাসের 10-12 তারিখ বিবেক উৎসব পালন করা হয়। আগামীকাল স্বামীজির জন্মদিবস, দিল্লি থেকে কেউ কেউ ছুটে আসে ওই দিনটাকে নিজেদের গ্লোরিফাই করবার জন্য, আর আমরা 365 দিন এই নামটা সকালবেলায় উচ্চারণ করে ঘুম থেকে উঠি আর রাত্রিবেলায় নামটা উচ্চারণ করে ঘুমোতে যাই, এটা হচ্ছে আমাদের বিশেষত্ব। বাংলার মনীষীদের অবদানকে সংরক্ষণ করতে আন্তরিক প্রচেষ্টা করছেন দিদি। আসুন আমরা দিদির হাতে হাত মিলিয়ে আমাদের সংস্কৃতিকে রক্ষা করি এবং এগিয়ে নিয়ে চলি।